তো বন্ধুরা ভিডিওর শুরুতেই একটা কথা আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই সেটি হচ্ছে প্রত্যেক মাসের এক তারিখ এবং পনেরো তারিখ এই দুইটি তারিখে আমার এই চ্যানেলে দুটি করে মডিফিকেশনের ভিডিও আসবে আর আজকের টপিক থেকে আমার দ্বিতীয় করে আবার এই জার্নি স্টার্ট করতেছি হ্যালো ইউটিউব আসসালামু আলাইকুম আমি ইমরান হাসান শেহবাজ আপনারা দেখছেন আইসিটি বাইক ইউটিউব চ্যানেল আজকের বাইকটি হচ্ছে ইয়ামাহা ফ্রেজার যাকে আমি আর ওয়ান ফোর বলে ডাকি বেসিক্যালি আর ওয়ান ফোর বলতে আমার দেখা এখনও পর্যন্ত কোনো বাইক আমি দেখি নাই তারপরও এই ফ্রেজারটাকে এত সুন্দর করে আমরা মডিফিকেশন করছি যে আমি বাধ্য এই বাইকটিকে আর ওয়ান ফোর বলে ডাকতে নানা ধরনের আফটার মার্কেট অ্যাক্সেসরিস ইউজ করে এই বাইকটিকে মডিফিকেশন করা হয়েছে আপনারা চাইলে যে কোনো বাইক আমার কাছ থেকে মোডিফিকেশন করতে পারেন অথবা সেকেন্ড হ্যান্ড বাইক কম দামে কিনতে পারেন তাহলে আর কথা না বুঝিয়ে চলুন চলে যাই আজকের ভিডিওতে বন্ধুরা এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইক ইয়ামাহা ওয়ান ফোর ওরফে ইয়ামাহা অ্যাভেড এস এই বাইকটির প্রথম যেটা দিয়ে আমরা শুরু করছি সেটা হচ্ছে সামনের হুইলে দুটি গুটলি লাগানো হয়েছে এটার অরিজিনালি কোনো কাজ নেই তবে হ্যাঁ এটার কাজ আপনারা বুঝতে পারবেন যখন আল্লাহ না করুক বাইকটি যদি ক্র্যাশ করে তারপরে হচ্ছে বাইকের দিতে একটি গ্লসি লাইট অরেঞ্জ কালারের পেন্টিং করা হয়েছে তার উপরে লাগানো হয়েছে স্টিকার যাতে বাইক চলার সময় যথেষ্ট ভালো লুক আকর্ষণ করে থাকে তারপর বাইকের সামনে দুটি হেডলাইটের নিচে যেটা আর ওয়ান ফাইভ বার থ্রিতে আফটার মার্কেট উইংস ইউজ করা হয় এয়ার উইংস সেই বাইকটি নর্মালি অরিজিনাল যে উইংসটার কাজ হচ্ছে বাইকটি যাতে এক্সেলেটার দেওয়ার সাথে সাথে উইলি না মেরে দেয় এর জন্য এয়ার উইংস বা এয়ার পাসিং ইউজ করা হয় এই ক্ষেত্রে আমরা ইউজ করেছি শুধুমাত্র বাইকের লুক ইনক্রিজ করার জন্য আর এই উইংসটি লাগানো হয়েছে বাইকের যে অরিজিনাল ফেয়ারিং রয়েছে এই ফেয়ারিংয়ের দুইটির মাঝখানে একটি নাট দ্বারা হোল করে এই উইংসটি অ্যাডজাস্ট করা হয়েছে দেখুন এতে কিন্তু বাইকের লুকস অনেকটাই ইনক্রিজ করা হয়েছে দেন আমি আপনাদেরকে যে পার্সটির কথা বলবো সেটি হচ্ছে বাইকের ক্র্যাশ গার্ড অথবা অনেকে এটাকে বাম্পার নামেও জানে এইটা ট্রেডিশনাল ইয়ামাহা বাইকের যে ক্র্যাশ গার্ডগুলো থাকে আফটার মার্কেট সেখান থেকে নেওয়া হয়েছে অনেকে এইটাকে রয়্যাল এনফিল্ড বুলেটের ক্র্যাশ গার্ডও বলে থাকে এটা যথেষ্ট কভার করেছে বাইকের সম্পূর্ণ বডিটাকে এবং যে বাইকটি রাইড করবে তার পাটাকে তারপর আপনারা দেখতেছেন যে বাইকের ইঞ্জিনের সামনে একটি ইঞ্জিন কভার কিট লাগানো হয়েছে এটি মূলত ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ওয়ানের ওয়ান বাইকের যে ক্র্যাশ গার্ড তার সাথে অ্যাডজাস্ট করা ছিল ফার্স্ট ফেয়ারিং থেকে সেকেন্ড ফেয়ারিং সেকেন্ড ফেয়ারিং থেকে যে ইঞ্জিন কভার ফেয়ারিংটা ছিল এইখানে সেই ফেয়ারিংটা আমরা ইউজ করেছি যেটা বাইকের ইঞ্জিনের সাথে যথেষ্ট ভালো সেট হয়েছে আর এই ইঞ্জিন কভার কিটটি লাগানোর জন্য আমাদেরকে এক্সট্রা মাত্র দুইটি ক্লাম ইউজ করা হয়েছে তাতেই যথেষ্ট শক্তপোক্তভাবে এই ইঞ্জিন কভার কিট বা ইঞ্জিন ফেয়ারিংটি ইনস্টল হয়ে গেছে তার মধ্যে আমরা ছোট্ট করে ইয়ামাহার ব্র্যান্ডিং যে স্টিকার রয়েছে সেটাকে লাগিয়ে দিয়েছি বাইকের গিয়ার লিভারের মধ্যে একটি এক্সট্রা প্যাডিং রবার আমরা লাগিয়ে দিয়েছি এটা খুবই অল্প টাকায় তিরিশ পঁয়ত্রিশ টাকা অথবা ভালো কোনো মানের যদি হয়ে থাকে সর্বোচ্চ একশো টাকার মধ্যেই কিনতে পাওয়া যায় বাজারে বাইকের সামনের যে ছোট্ট একটি লাইট আপনারা দেখতে পাচ্ছেন আমরা নর্মালি সেটাকে পার্কিং লাইট বলি সেখানে আমরা ব্লু কালারের একটি পলি ইউজ করেছি এটাকে আপনি অনেক ক্ষেত্রে স্টিকারিংও বলা যায় আমরা লুকিং গ্লাস দুটি চেঞ্জ করেছি যে লুকিং গ্লাসগুলোর মধ্যে অটোমেটিক লাগানো রয়েছে সিগনাল লাইট বা টার্ন ইন্ডিকেটার লাইট আমরা বাইকের ওনারের নাম বাইকের যে সামনে ভাইজরটি রয়েছে ভাইজরের মধ্যে স্টিকারিং করে লাগিয়ে ফেলেছি তারপর যে বেটার মডিফিকেশনের সামনে আমরা যাচ্ছি সেটা হচ্ছে বাইকের গ্রিপ সরি এখানে লাগানো হয়েছে নেকেল গার্ড আবার অনেকে এটাকে লিভার গার্ডও বলে থাকে এটা কার্বন ফাইবার ফিনিশিংয়ের মধ্যে আসে যথেষ্ট রিজনেবল সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে এটা পাওয়া যায় তারপর বাইকের আর ওয়ান ফোর বলার যে মেইন রিজন সেটি হচ্ছে এর ক্লিপ অন হ্যান্ডেলবার গাইজ এই হ্যান্ডেল বারটা অতটাও রেয়ার না আবার বলতে গেলে অনেকটা রেয়ারও এটা আমাদেরকে অনলাইন থেকে অর্ডার করে আনা হয়েছে এটাকে সিক্স পার্ট হ্যান্ডেল বার হয়ে থাকে কারণ এটা নর্মালি যে কোনো বাইকে ইনস্টল করা যায় না কার যে বাইকগুলোকে আমরা সামনের দিকে নুয়ে চালানোর জন্য যেমন স্পোর্টস লুকে যদি রাইড করতে চাই ওই ক্ষেত্রে এই হ্যান্ডেলবারটি আমরা ইউজ করে থাকি এটা সিক্স পার্টের হয়ে থাকে যে পার্ট সিক্স হওয়ার কারণে বাইকটির হ্যান্ডেলবারের যে কোনো পজিশন দেওয়া পসিবল হয় আর সিক্স পার্ট হওয়াতে এই বাইকটির যথেষ্ট ভালো রেড কালারের লুকিংয়ের সাথে অ্যাডজাস্ট করতেছে বাইকের পেছনের যে সিট দুটি রয়েছে বেসিক্যালি এটাকে স্প্লিট সিট বাইক বলা হয়ে থাকে কারণ দুইটি টোনের মধ্যে বাইকের সিটটি ইনস্টল করা হয় আর সেটাকে আমরা একটি আর্টিফিশিয়াল লেদারের কভার দ্বারা এটাকে কভার কভার আপ করেছি বাইকের যে গ্র্যাব রেল দুটা রয়েছে সেটাকে কভার আপ করা হয়েছে পেছনে তেমন একটি কাজ করা হয়নি বাইকের পেছনে যে চাকাটা রয়েছে বা হুইল সে হুইলকে কভার করার জন্য একটি সাইড সিঙ্গেল মার্গার্ট ইউজ করা হয়েছে এবং বাইকের যে অরিজিনাল মার্গার্টটি রয়েছে সেটাকে কেটে ছোট করা হয়েছে যাতে করে বাইকের যে পেছনের হাইট রয়েছে সেটাকে যথেষ্ট আপরাইট দেখানো যায় আর বেসিক্যালি আপনারা খেয়াল করবেন যে স্পোর্টস বাইকগুলো রয়েছে সেই বাইকগুলোর পেছনের অংশটা একটু আপরাইট হয়ে থাকে কারণ আপরাইট না হলে আপনি সামনের দিকে নুয়ে বাইকটি চালিয়ে আই থিঙ্ক ভালো কোনো পারফরমেন্স পাবেন না বাইকটির মধ্যে যথেষ্ট স্টিকারিং করা হয়েছে বাইকটির লুক যথেষ্ট ভালো আসতেছে কেন আমি এটাকে ওয়ান ফাইভ বলি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ধীরে সুস্থে বুঝতে পারবেন এটা যথেষ্ট কারণ আছে ওয়ান ফাইভ বলার কোনো অংশে বাইকটি ওয়ান ফাইভের তুলনায় কম না বাইকটি আমাদের গ্যারেজে নিজেদের হাতে মডিফিকেশন করা হয়েছে এটা মডিফিকেশন করার কত টাকা হয়েছে আমরা আসলে বলতে পারবো না আশা করি বাকি কথা ভিডিওর পরে থাকছে বন্ধুরা এই বাইকটি আমাদেরকে মডিফিকেশন করতে সময় লেগেছে মাত্র পাঁচ দিন কারণ কোনো প্রকার পেন্টিংয়ের কাজ এই বাইকে করা হয়নি শুধুমাত্র স্টিকারিং এবং আফটার মার্কেট পার্টস ইনস্টল করা বাদে আমরা আর কোনো ধরনের কাজ এই বাইকই করিনি ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট ভালো ছিল আপনারা চাইলে যে কোনো বাইক আমার কাছ থেকে মডিফিকেশন করতে পারবেন অথবা সেকেন্ড হ্যান্ড বাইক কম দামে আমার কাছ থেকে কিনতে পারবেন তাহলে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের নানা মতামত আর নানা ইন্টারেস্টিং বাইক মোডিফিকেশনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বাইকে সাথে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ